আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা তো ভালো আছি। তো আমি আজকে আবার আসলাম আপনাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে সকালবেলা আমি আলু কুটে নিয়েছি কুচি কুচি করে। তো আমি আলু ভাজি করব আজকে। তো আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে তেল দিয়ে দিলাম। তো এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে হালকা একটু হলুদ দিয়ে দেবো, আর কিছু দেবো না। তা আমি আলুটা ভেজে নেই। তো যে আমার ভিডিওটা দেখবেন প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিও দেখে কমেন্ট করবেন। তো আপনাদের কাছে অনুরোধ আমার, তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন, তাহলে আমার নতুন নতুন ব্লগ দেখতে পাবেন। তো এই যে আমার আলু ভাজিটা হয়ে গেছে। তো এখন আমি ঢেঁড়স ভাজি করে নেব। তো আমি ঢেঁড়স ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। তো এখন কড়াইতে লবণ পেঁয়াজ দিয়ে দিলাম। তো আমি এখন এই যে ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি। হালকা একটু হলুদের গুঁড়া দেবো, আর কোনো মশলাই দেবো না। তো এই যে আমি হলুদ দিয়ে দিছি। তো এই যে আমার ডেরার বাজিটা হয়ে গেছে, দেখেন অনেক সুন্দর ডেরার বাজিটা দেখতে হয়েছে। তো প্লিজ সবাই, যদি এটা হচ্ছে দুপুরবেলা, দুপুরবেলা আমি আয়শাকে স্কুলে থেকে আনতে যাব। তো বাহির হচ্ছে আমি। তো যে আফিফকে আফিফের চেয়ারে বসিয়ে দিলাম, বসিয়ে এখন আমি আয়শার স্কুলে যাব আয়শাকে আনতে। তো এই যে আয়শার স্কুল, এটা আয়শার স্কুল। এখানে স্কুল বলতে কি, আয়শায় শুধু খেলাধুলা করে, খাওয়ায় তারা, তারপরে গোসল করায়। এই স্কুলে এটা এখনো তারে সেই লেখাপড়া স্কুলে এখনো দেই নাই। তো এটা এই দেশে তাস্কা বলে। তো এই যে আশা আসলো আশার ব্যাগ নিয়ে। তো আমরা বাসার সামনে চলে আসছি। আশার পানির বোতল এটা। তো তাস্কা বলে এখানে আপনার বাচ্চাদেরকে খেলাধুলা করায়, গোসল করায়, খাওয়ায়, সবাই একসাথে থাকে এই আর কি। তো এটা হচ্ছে বিকালবেলা, বিকালবেলা আমি কতগুলো ফ্রেঞ্চ ফ্রাই এবং মরিচ বেসন দিয়ে ভেজে নিলাম। তো এখন হচ্ছে রাত্রেবেলা, রাত্রেবেলা আয়সার জন্য একটা নেকাব বানিয়েছে, সে নেকাব দিয়ে সাজতেছে দেখেন। আর আয়সার কথা শোনেন মালাই দিয়ে কি বলে। তো এখন সে সাজতেছে, সে একদিনেই সার নেকাব সব ভেঙে ভেঙে একদম শেষ করে দিয়েছে। তার নেকাব আনলে একদিনই শেষ। তো নেকাব দিয়ে সেজে সে খুব খুশি, সে পোজ দিতেছে।
যে কোনো জিনিসই সে একদিনই শেষ করে দেয়। তো এখন আমরা রাতের খাবার খাবো। তো রাতের খাবার দোকান থেকে কিনে আনা হয়েছে, রাতে রান্না করিনি তো এই জন্য কিনে আনা হয়েছে। তো এই যে ভাত, তারপর রাইস, তারপরে এটা হচ্ছে আইএম কুনিং বলা হয় এটাকে এই দেশে, আইএম কুনিং। তো ভাতটা খেতে অনেক মজা হয়েছিল। তো আমরা খাইতেছি ভাত। তো আজকের মতন সবার কাছে বিদায় নিয়ে নিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তাহলে হাফেজ।